নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 17 জুন 2022 শুক্রবার, যে 5 রাশির হঠাৎ প্রাপ্তি হতে চলেছে, সেই 5 রাশির নাম আমি এই ভিডিওতে জানাবো। তবে একটি কথা আবারও বলছি, ভিডিওটির আলোচনা সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন। অনেক তথ্য এই ভিডিওতে আমি দিয়ে থাকি এবং এই ভিডিওতে শেষে আমি জানাবো রাশির নাম, শুভ সময়, রাশিভিত্তিক যে শুভ সময় এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বার। প্রচুর কমেন্টস এসছে হোয়াটসঅ্যাপে যে স্যার আমি এক একটা নাম্বারের জন্য আমার মিস খেয়ে যাচ্ছে। দেখুন, এটা হচ্ছে কেন, এর কারণটা কি, এটা কিন্তু দেখা একান্তই দরকার। আপনার জন্মছকে প্রাপ্তির জায়গাটা থেকে বাধা আছে সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনার জন্মপত্রিকা বিশ্লেষণ করে কিন্তু বলে দিতে পারবেন। এর পাশাপাশি হস্তরেখা বা যাদের ক্ষেত্রে জন্মপত্রিকা নেই, তারা হস্তরেখার মাধ্যমে কিন্তু নিজস্ব জায়গাটা কিন্তু জেনে নিতে পারেন, আপনার জন্মছকে প্রাপ্তির যোগ আছে কি না। এই আকস্মিক প্রাপ্তির যে রাজা সেটি হচ্ছে রাহু, অর্থাৎ এটি হচ্ছে কলিযুগেরও রাজা। এই গ্রহটি হচ্ছে কলিযুগের রাজা। এর পাশাপাশি আপনার জন্মছকে রাহু, শনি, বুধ এবং শুক্র কোনভাবে অবস্থান করছে এটা কিন্তু দেখা দরকার। রাহু আপনার যদি ডিগ্রিগত দিক থেকে দুর্বল থাকে, আবার ডিগ্রিগত, ডিগ্রি কত ডিগ্রি পেয়েছে, যৌবন অবস্থাতে আছে না বাল্য অবস্থাতে আছে না বৃদ্ধ অবস্থাতে আছে, এই ডিগ্রিটা দেখা একান্তই দরকার। কোন নক্ষত্রে বসে আছে, মিত্র নক্ষত্রে বসে আছে না শত্রু নক্ষত্রে বসে আছে, কোনভাবে বসে আছে, আপনার লগ্ন থেকে কোনভাবে অবস্থান করছে রাহু সেটাও কিন্তু দেখা দরকার। এবং রাহুর সঠিক প্রতিকার আপনারা করুন, এই যে হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি আপনার কিন্তু ঘটবে, অর্থাৎ রাহু কবচ আপনারা পরিধান করুন, আপনার প্রাপ্তির যে বাধা সৃষ্টি হচ্ছে সেই বাধাটা কাটার সম্ভাবনা বৃদ্ধি করবে। দেখুন, এই ভিডিওটি আমি প্রতিদিন দিয়ে থাকি, আগামীকাল গরিব থেকে কারা ধনী হতে চলেছে, কম বেশি অনেকেই কিন্তু হবেন যাদের ক্ষেত্রে যোগ থাকবে, যোগটা বিশেষ করে ইম্পর্টেন্ট, অর্থাৎ আগামীকাল ইন্দ্র যোগ কিন্তু থাকছে, যোগটি কিন্তু দুর্দান্ত, যোগ কিন্তু আগামীকাল দিনটিকে কিন্তু রিপ্রেজেন্ট করছে এই ইন্দ্র যোগে। এবং আপনাদের এই শুক্রবার শুক্লাচার্যের আশীর্বাদে, শুক্র হচ্ছে কি জানেন, ভোগ কারক গ্রহ, অর্থাৎ এই যে 5 রাশির আমি কথা বলছি, কম হোক বেশি হোক অর্থ কিন্তু পাবে, কত অ্যাবাউন্ডের অর্থ পাবে সেটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার ভাগ্যভাব। ভাগ্যভাব যত মজুদ হবে, আপনার একাদশ ভাব যত মজুদ হবে, আপনার পঞ্চম ভাব যত মজুদ হবে, ততই কিন্তু অর্থ প্রাপ্তি আপনার হবে। একাদশ ভাব যে কোনো কাজে কিন্তু সফলতা দেয়, পঞ্চম ভাব আপনাদের আকস্মিক ভাব, প্রাপ্তির ভাব, এবং ভাগ্যভাব আপনার ভাগ্যে আছে কি না, অর্থাৎ ভাগ্যকে মেনে নিতেই হবে। ভাগ্য যদি আপনার সাথ দেয় এবং দশা, অন্তর্দশা বা প্রত্যন্তদশা যদি পারমিট করে, আপনার কিন্তু প্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু হবে, অর্থাৎ আপনার জন্মপত্রিকা বা হস্তরেখা বিচার করান। আগামীকাল যোগটিও খুব ভালো যোগ আছে, ইন্দ্র যোগ, এবং যারা আমার সঙ্গে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন, বা রাহু কবচ নিতে যারা ইচ্ছুক তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন, অর্থাৎ এখানে কিন্তু আপনারা সমস্ত ইনফরমেশানটা কিন্তু পেয়ে যাবেন।
যাই হোক, আলোচনা শুরু করা যাক। আগামীকাল কোন কোন রাশি মহাপ্রাপ্তি, আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, হঠাৎ প্রাপ্তি, টার্গেট নাম্বার, পাশাপাশি শুভ সময়। নাম্বার ওয়ান আগামীকালের রাশি, সেই রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং 7। বৃষ রাশির ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার 1 এবং 7। শুভ সময় সকাল 9:21 থেকে আপনার 10:45 পর্যন্ত, সময়টা কিন্তু শুভ। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং আরেকটি হচ্ছে আপনাদের 5। শুভ সময় সকাল 10:45 থেকে 12:22 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 4। শুভ সময় সকাল 11:03 থেকে 12:45 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে 4 নম্বর রাশি, আপনাদের টার্গেট নাম্বার 8 এবং আরেকটি আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4। শুভ সময় সকাল 10:38 থেকে 12:06 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং 3 আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার। শুভ সময়টা সকাল 11:22 থেকে 1:16 পর্যন্ত, সময়টা কিন্তু শুভ। অর্থাৎ এই সময়ের মধ্যে এই 5 রাশির হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি যোগ কিন্তু সৃষ্টি করছে, এবং আগামীকাল যোগটিও ভালো আছে, ইন্দ্র যোগ। এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না, তারা হতাশ হবেন না, নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করান, হস্তরেখা বিচার করান, রাহু কবচ পরিধান করুন। বিশেষভাবে প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু আপনার কিন্তু বৃদ্ধি করবেই করবে, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। আপনার যোগ যদি থাকে, আপনি আগামীকাল লাখপতি কোটিপতি কিন্তু হতে পারেন। যা যদি যোগ না থাকে, যোগটা কিন্তু থাকা দরকার, আপনার জন্ম ছকে যোগ থাকা দরকার, বাই বার্থ চার্ট। অর্থাৎ আপনি যে সময় জন্মেছেন, যে 5 রাশির কথা বললেন, লাখো কোটি মানুষের সবাই কি পাবে সেটা না, যাদের ক্ষেত্রে আগামীকাল যোগ থাকছে, দশা অন্তর্দশা পারমিট করছে, এবং আপনার ভাগ্যভাব, আপনার পঞ্চমভাব, একাদশভাব স্ট্রং আছে এবং রাহুগ্রহ স্ট্রং আছে, আপনার কিন্তু প্রাপ্তি নিশ্চিত রূপে ঘটবেই ঘটবে। অর্থাৎ এই 5 রাশি আগামীকাল গরিব থেকে ধনী কিন্তু হতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। এই বিষয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে করুন, এবং যারা অনলাইন কনসালটেন্সি চাইছেন তারাও অবশ্যই এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন, এবং রাহু কবজ নেওয়ার জন্য। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। ত
ধন্যবাদ।